Bismillahirrahmanirrahim. Shudhi darshok, assalamu alaikum. Ami pharmacist Muhammad Ikhlasur Rahman. Amar YouTube channel Gramin Healthcare apnaderke shagotom. Ajke ami coronar update notun update niye kichu alochona korbo. Bondhura jara amader channel e dekhchen, please subscribe korun ebong jara subscribe korechen taderke oshongkho dhonnobad. Darshok, চলুন যাই মূল আলোচনায়। গবেষণায় পাওয়া গেছে করোনার মারাত্মক প্রভাব পড়ে মস্তিষ্কে, হতে পারে মানসিক বিকৃত। দর্শক, এটাই গবেষণায় নতুন ফল। এতদিন বলা হতো করোনা সবচেয়ে বেশি প্রভাব পড়ে মানুষের শ্বাসপ্রশ্বাস শ্বাসযন্ত্রে, কারণ এই ভাইরাস মূলত ফুসফুসে আঘাত হানে। সে কারণেই সম্ভবত সর্দি কাশি শ্বাসকষ্ট আরো স্পষ্ট করে বলতে গেলে কোভিডের প্রাথমিক লক্ষণ বলে ধরে নেওয়া হতো, কিন্তু এবার সামনে এলো ভয়াবহ তত্ত্ব। বন্ধুরা, এটি লন্ডনের ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটিতে এটি গবেষণার ফলাফল। ইউসিএল গবেষণাগারের দাবি, কোভিড-19 এর প্রভাব পড়তে পারে মস্তিষ্কেও। এই ভাইরাসের সংক্রমণে স্নায়ুতন্ত্রের একাধিক জটিলতা দেখা দিতে পারে, যেমন স্নায়ুতন্ত্র অসাড় হয়ে যাওয়া যেতে পারে, হতে পারে বিভিলিয়ার স্ট্রোক, এমনকি নার্ভ ড্যামেজও হয়ে যেতে পারে। শুধু তাই নয়, এভিএম নামে একটি বিপজ্জনক প্রদাহজনিত পরিস্থিতিও দেখা দিতে পারে। প্রিয় দর্শক, এরপর প্রসঙ্গত গবেষণা দলের নেতৃত্বে ছিলেন ডাক্তার মাইকেল জ্যান্ডি। গবেষণার বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে ব্রেন জার্নালে। ইনস্টিটিউট কলেজ লন্ডন গবেষকরা মোট 43 জন করোনা রোগীর উপর সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন। শুধু দর্শক, পরবর্তীতে গবেষকরা জানিয়েছেন করোনায় আক্রান্ত হওয়ার পর এই 40 জনের মধ্যে কারো কারো ক্ষেত্রে মস্তিষ্কের সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিতে দেখা গিয়েছে, কারো স্ট্রোক হয়েছে, কারো স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধুরা, আমি এতক্ষণ ধরে করোনা কোভিড-19 ভাইরাস মস্তিষ্কের উপরে যে ক্ষতিকারক প্রভাবগুলো ফেলায় যা গবেষণার ফল, সে সম্বন্ধে আলোচনা করছিলাম। দর্শক, আপনারা যারা এত কষ্ট করে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। কারণ আপনারা যদি লাইক দেন তাহলে আমাদের আরও নতুন ভিডিও করার জন্য আরও অনুপ্রেরণা যোগায়। তা বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইমানের সাথে থাকুন। এই বলে আজকের মধ্যে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।